Cek, mbak apa apa? শান্তির মাই মইরা গেছে অশান্তির মাই মরে নাই আর খুরা রাজার দেশে থাইকা আমর বুঝি শান্তি নাই শান্তির মাই মইরা গেছে শান্তির মাই মইরা গেছে অশান্তির মাই মরে নাই অশান্তির মাই মরে নাই আর খুরা রাজার দেশে থাইকা আমর বুঝি শান্তি নাই শান্তির মাই মইরা গেছে খালি ফোন দিবার কইলা মহন তো কাম কাজ নাই ওহান মনে কর নাম বাদ দিয়া তে মু খালি ফোন কইরা নিব ফোন দিয়া তোমার কাছে আসব তোমার এই রাজ্যে কি করবি কসে যে অবস্থা আছে তোমার কাছে যাই আসব তাই আছুরা হয়ে যাইব বাস্তা রে তুই একটু আগে কিন্তু একটা কথা কইছ চাষি আমারে সারে না সারেই না তো কি বার সারবো গর চাইল নাই ডাইল নাই নবন নাই পিয়াজ নাই মোষ নাই ওই আমার কিছুই নাকবো না বুড়ো অবশ্য তুমি আমার বুকলে থাকো আর কিছুই নাকবো না নাকবো না মানে লাগবো আর কেমন করে এখন তো তেলের দাম বাইরে গেছে চালের দাম বাইরে গেছে সব দাম বাইরে গেছে বাস্তা ওহন তো কি করমু ক এই যে রাজার এলাকায় আসি বুঝছস মনে হয় রাজারে বিষ খাওয়াইয়া মাইরে থুই না নিজে মইরে যাই গা মাঝি ভাই গাটে আছো মাঝি ভাই এই কে রে বেদব এক কারে বেদব কসে বুঝ জাহুন না কথা কো কে মাগির ভাই কয় যে না তুই দেখ কে রা তুই দেখ যাই মনে হয় কাম হবো কত অনেকদিন একটা জায়গা পাইছি মাঝি ভাই দেখ যা 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 মাঝি ভাই গাটে আছো এই নেন ডাকরা কল তুলিস না ও চাচা আইছে পার হতে আইছে তারা সাত শুভ কোন কিছুই হয় নাই আট ঘুরে বাদশা আইছে জি 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 তাড়াতাড়ি পার করে দাও দাদা নাহলে আমাকে সর্বনাশ হয়ে যাইব বাবা তুই মনে ভুল তুই মনে ভুল দেখছো আমি তুই দেখি আহি যাও দেখি যাও সকালবেলা কার মুখ দেখলাম কি সেন দিছো নাকি বুঝু আমনে এই নৌকার ভরে কি রে আইছে নাম গো সাহেব এমনি নাই না না মাঝি ভাই হ্যাঁ তোমরা মা কে আর হুজুর বাঁচাবো না বলে সম্বোধন করো না গো আমি আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি জীবনের তোড়ে আর কোনোদিন ফিরে আসবো না দয়া করে আমাকে একটু ওপারে পার করে দাও মাঝি ভাই হ্যাঁ ঠিকই কইছো এই দেশে থাকলে আপনাদের সবাই অপমান করবো সামনে দূরে কোটাও যাইয়া জঙ্গলের ভিতরে বইয়া থাকুন গে আপনার মুখ দেখাও বাপ মুখ দেখাও বাপ দেখ বিপদে হলে মানুষ সেবা করছে মুখ দেহিস না খালি গুয়াডা ঘুরাই উড়াছে তাড়াতাড়ি 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 আহ না ওই যা বহেন দূরে থাকুন চাচা ও সাইরা দিলাম কিন্তু নৌকা খার তুই তো খালি সাইডা দিবার নাকি ব্যস্ত হই থাহস তোর যে বই আসছো দেখি না সাইডাই দিবি জ্বালাটা তো আমার আপনি কি বইছুন ঠিক মতো হ্যাঁ ভাই সাইডা দিলাম কিন্তু বাস্তা সাইডা দিছি দিছ আই কিল ইউ আই হেট ইউ আই লাভ ইউ হ্যাঁ কার কি কই এই যে স্কুলে তো ঠিক মতো আইছো
আপাতত আমার একটা প্রেমের চিঠি আমি লিখে দিব আমি পড়া হইয়া চিঠি লিখে দিব ও পুছি পুছি পড়ি না বলি স্কুলে হি লেখা হইনি ঠিক আছে তুমি যখন বলেছো অবশ্যই লিখে দিব চল আজকে তো ছাড়াবো না মেয়েটার নাম নাম কি মেয়েটার নাম জানি না জানি না হ্যাঁ এই দিনে নে লিখব ঠিক আছে সুন্দর করে একটা চিঠি লিখে দিব ছাড়া হয় না কে ছাড়ে ছাড়ে মনে আজকে আবো না তাইলে যে তুমি আর আমি দুইজনে বই বিয়ে ফিরি ফিরি এর আগে বিয়ে করছো তোমরা সবাই স্কুলে এসেছো কেবল একটা আলাপ শুরু করছি হন স্কুল এসে বসো সবাই বসো 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 এই বসো সবাই বসো বসো ছাড়ে কত হন বা সবাই বসো বসো বসাইছি স্যার সবাই বসাইছি তুমি যেন কে আমি কি যেন নাম তোমার আলিক জুন্টু আলিক জুন্টু এখানে কেন জন্য এসেছো পড়তে তাহলে ওরা বসলো তুমি মুসলে না কেন স্যার পুটকিটা দরকার সুরা বানাই হেলাইলেন আসপাই নিয়ে বাকের হি হি করে আসপাই না পড়া পারুন না চুপ কর কথা বলবি না আচ্ছা কমু না কি কিছু বলবে তুমি ও কি কব জি স্যার বলো স্যার কালকে আলেক জন্টু একটা পড়া দিছিল শুনেন নাই আলেক জন্টু তোমাকে পড়া দিয়েছে আপনি নাকি ওটা পড়া দিয়ে গেছেন ওর কাছে ইউজ কামিং কামিং দাঁড়াও বলো তো পড়াটা কি পড়া লেরবার লেরবার স্যাপ দিলে চুপ করো চুপ করো এই এই আলেক জন্টু এই দা হে আলেক জন্টু তুই ওকে পড়া দিয়েছিস কবে এই বেয়াদব স্কুলটাকে তুই কি কি মনে করিস হ্যাঁ কালকের পর আজকে কইলো কে তুই এই পড়া ওকে দিয়েছিলি দিয়েছি এই পড়ার মানে একদম সোজা কি সোজা বুঝিনি এমনে না বুঝিয়ে দেওয়াল মনে করুন স্যার বই আন বই কইতাম আপনি খালি হুনতেন বল মনে করুন এই যে সুই সুই হ্যাঁ সুই সুই মনে করুন সুই সুতা যায় না যায় না যায় না তারপরে মনে করুন লেরবেল লেরবেল এই যে মুখে ছেপাচ্ছে না এটা সুতার মধ্যে দিয়া সুতা সুয়ের গোয়াতে ধাক্কা দিলেই ফেরবেন সাব্বাস সাব্বাস ও বাপের নাম গাব গাস এই বেয়াদব কার বাপের নাম ওই যে ওর মমসে ভাই রহিমের বাপের নাম কি গাব গাস না শোনো এই তুই আর জানো কি বলতে চাইলি আর কি গো ওই যে হ্যাঁ কথা তো কই নাই জন্টু কোথা থেকে স্কুলে এক মালিনীর ছেলে এসেছে আর তার সাথে নাকি আমার মেয়ে পড়া দিয়ে পারছে না আগামী কাল থেকে তুমি মাস্টার সাহেবকে বলে দিবে সেই ছেলে যদি স্কুলে আসে উড়িয়া বাজ গুরানি আসতে হবে নচেত কে বলেছে কথা 60 বছর আদেশ তোমারও চাকরি শেষ ওর পর বাবা রহিম স্যার তুমি তো সবে শুনলে আমি 60 বছর অধীনে স্কুল চালাই আমি জানি তুমি স্কুলের সবচেয়ে ভালো ছাত্র আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তোমাকে কিন্তু 60 বছর হুকুম আমাকে পালন করতেই হবে যদি আগামীকাল যদি তুমি স্কুলে আসো তাহলে উড়িয়ে বাজ ঘুরাই চড়ে জরির জামা পরে স্কুলে এসো নতবা স্কুলে এসো না বাবা আজকের মতো তোমাদের সকলের ছুটি আমাকে একটু দয়া করো দয়ার জায়গা আইডিয়া আমরা যে অনেক গরিব কোথায় পাবো সেই আবাদ ঘোরা কোথায় পাবো সেই জরির জামা জানি বাবা জানি আমি অনেক আশা নিয়ে এই স্কুলে এসেছি লেখাপড়া করতে আর আমার লোকে একটা বুদ্ধি দেই আপাতত রহিম তুমি যে ঘুরা নান বার পাও আমি কর পশ্চিম মুড়া একটা সাদা ফাদ আছে ওটার উপর চড়ে আবা এত বড় আঘাত পেয়েছে ছেলেটা সেই আঘাতের ওপর তুই নোনার ছিটা দিচ্ছিস বিয়াদব শোনো বাবা আমি জানি তুমি লেখাপড়া শিখতে এসেছ কিন্তু তোমরা যে গরিব এই যে 60 বছর হুকুম আমার কিচ্ছু করার নেই বাবা তাই বলছি তুমি আগামীকাল উড়িয়ে বাজে ঘোরা এবং জরির জামা পরে স্কুলে এসো নতবা স্কুলে এসো না বা আজকের মতো তোমাদের সকলের ছুটি অনেক জন্য স্কুল ছুটি চলে আয় স্কুল ছুটি ইনুকা কাহিনী করার কাম না এটা স্কুল
এজে ছেড়ি খামচা বাজে পরে সিরিয়ালে চল আপা মনে তাইলে আমি যাই ভালো লাগলে তখন কোন কিছু হয় কি না ওগো মেহেরবানি খোদা আমি এমনই কি তোমার কাছে অপরাধ করেছি কেন আমাকে গরিব গরিব পাঠিয়েছিলে আমি অনেক আশা নিয়ে এই স্কুলে লেখাপড়া করতে এসেছিলাম ভেবেছিলাম এই স্কুলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব তাতে আমার মনের আশা পূরণ হলো না খোদা আমি কোথায় পাবো সেই উড়িয়াবাদি ঘোড়া কোথায় পাবো সেই দড়ির জামা কারণ আমাদের যে দুমুঠো খাওয়ানি জুটে না আমার কি আর লেখাপড়া হবে না খোদা লেখাপড়া আমি কইছি না রহিম আর স্কুল আসতে পারবে না ওরে এমন শাসন শাসাইছি আর রহিম স্কুল তো দূরের কথা স্কুলের আশপাশ তো হবে না ঘুরাও কিনা হবে না আবার শালা কইছিলাম নাগো ভাড় আছে রে আবার নাগো ভাড় আড়ানো ইয়াই তো আলেক জন্ত পার্লারে সাজলে কণ্ঠ দুরকম হয়ে যায় হ্যাঁ আসলে তুই যে বলত বলতি রয়ে গেলি বাবা তো তাই কয় কি বলে তুই একটা বলত তার মানে তোর বাবা কিছু ভালো আমি ভেবেছিলাম তোদের বংশটাই বলদের বংশ না আগে বংশ বলদের বন্যা কি বন্যা হ্যাঁ বন্যা বন্যা বলদের বন্যা স্যার আমি জন আইসে দেন না মন হইল যে দৌড় মেরে গিয়া না আমি ঠুটার মধ্যে একটা টান মেরে মানছে দিহালাই আগে হাসিটা ছাড় ভালো একবার গুড়া হাসি না হাসি তুই মাঝে মাঝে এরকম কথা বলিস না সেই জন্যই আমি তোকে বেশি ভালোবাসি বাসালি তো পুলার মধ্যে আমি একলাই তো জিনচের পুলা কার পুলা তুই জিনচের পুলা আধুনিক যুগের ডিজিটাল পুলা তোর বাবার নাম জিনচ হ্যাঁ ওরে বাবা আই উইল কিল ইউ তার মানে তোরা তুই জিনচের ছেলে আলেক জন্টু আলেক জন্টু ঠিক আছে আচ্ছা যাই হোক ছাড় স্কুলের সবচেয়ে ভালো ছাত্র কি করে হলো কি পড়বো কি করবে পড়বো কি রহিম স্কুলে আসতে পারেনি বলে কাশ হইল না গে সার নাই কোন হান্দে স্যার আমি নিচে বহি আমি আমি কোন পড়া কর ব্রেঞ্চের নিচে বসলি আর কি করব আমার জায়গায় সিবি দার হবো না আচ্ছা ঠিক আছে বস আচ্ছা চেয়ার আবার আমার বগুলা হকে অনুখার মরার চেয়ার আলেকজান্ডার তুই একটা কবিতা বল কবিতা গুমু হ্যাঁ বসো তোমরা বসো তোমরা বসো একটা কবিতা কই কবিতা কম না স্যার কবিতা কবিতা স্যার কবিতার কাল লেখা হবার পরে আর তুই যার লেখাই কাজী নজরুল রবীন্দ্রনাথ যার লেখাই পড়িস পর স্যার কবিতাটা কয় লাইনে রহারে তুই অন্তত প্রথম আট লাইন মুখস্থ বল আট লাইন না এদিকে টানক করে লেখা না জোড়া লেখা আর পাগল টানা অক্ষর বা জোড়া কবিতা কবিরা লিখেছে যেভাবে ঠিক সেভাবেই লিখেছে তুই শুধু মুখস্থ বল স্যার এটা কত সালের লেখা হইতে পারে কত সনের আচ্ছা ধর 1950-52 সালে স্যার 52 সালের যদি হতে একটা কথা আছে কি কথা তো নাম নে কোন আছিলেন আরে তখন তো আমার জন্মই হয়নি তাইলে কবিতা ফর্ম আমনে হুনে হিক পানি গা অত সহজ না
ঠিক আছে তোকে কবিতা বলতে হবে না তুই একটা বানান কর বানান করব হ্যাঁ একটা তুই আম বানান কর আম আম স্যার আম পাকাম না কসম স্যার সালাম ওয়ালাইকুম এই দেখতাছ না পড়া নইতেছে এনে সালাম দেওয়ার টাইম হে আলেক জটু ও রহিম এসেছে রহিম জরির জামা পরে হ্যাঁ ঘুরা নেছো হাই হাই হাতে চাবুক উড়িয়ে বাস ঘুরাই চরে জরির জামা পরে রহিম স্কুলে এসেছে তুই জানিস না আলেক জটু আমার কতটুকু আনন্দ লাগছে স্যার ওই রহিমের ঘুরার চাবুকটা আমার একটু দিবার কেন আমি ঘুরাটা একটু দৌড়ি এই তুই পারবি পারব না শোন সারো হোজ কইছে মাইকা ঘুরা না মোটা ঘুরা আরে তুই দেখতে পাচ্ছিস না ওই জোর ঘুরা বাদা দেহি মাইকা না মোটা ঘুরা হাই ও এটা তো ঘুরা না ঘুরা কো এই ও স্যার আপনার পর আবার আছে ছাত্রীটা আসাল কোন হ্যাঁ হাই হাই ছাত্র তো কাম করছ ড্রেস কে হ্যাঁ ছাত্র কোন বইলো তুই যেন আরেকটা কি কথা আমাকে বলতে চাইলি মানে আরেকটা কি আদেশ দিয়েছে আরেকটা আদেশ দিছে কি হেটে জানুন ওহেন তো খুব খুশি হয়েছিলেন ছাত্র হেটা কুম্ভি গেল ওটা গেছে না হ্যাঁ স্যার ওই যে ওর কাছে কেমন কই দিছে আচ্ছা স্যার কইছে কি ওই ছাত্র এসে তোকে বলে গেল হ্যাঁ বল কইয়ে গেল সাইড বাচ্চা কইছে হাতির উপর আম্বারা দিয়ে আগামী করলো যদি স্কুলে আসতে পারে তাহলে স্কুলে পড়তে পারবে নচেত বয়কার বাদ দৈন্তন্য কার না দৈন্তন্য কয়াকার বাদ বানানটা কি হলো আপনি বুঝছেন কেন স্যার কি এর আচ্ছা ঠিক আছে স্যার আপনার একটা প্রশ্ন করি শোন আরেকটা কি বলেছে আরেকটা ওই যে এই যে গুড়ার সাথে যে গুড়াটা আছে না এই গুড়ার সাথে আমার তো বাচ্চার গুড়া আছে এটাতে রেস খেলা হবে যদি হের গুড়া জিতে হারে তাহলে ব্যাটস তাহলে ব্যাটস যদি আর গুড়া জয়ী হয় তাহলে পড়া হবো আর যদি পরাজিত হয় আর যদি পরাজিত হয় যে ছাত্রের বুকলকে বৈঠক নেবো ওই ছাত্র ভূগোল আচ্ছা ঠিক আছে শুনো রহিম তুমি তো সবই শুনলে আগামী কাল রাত দাঁড়া দাঁড়া আগামী কাল লো যদি তুমি স্কুলে আসো তাহলে হাতের উপর আম পাড়া দিয়ে এসো আজকের মতো তোমাদের সকালের ছুটি স্যার ওরে পড়া দিয়ে ঠিক গেলেন না এই তোমরা এখন আর সময় নাই খালি আই ভরো স্কুল আজকে ছুটি